নমস্কার বন্ধুগণ, আজকে আমরা কয়েকটা জিনিসপত্র নিতে যাচ্ছি। আগে আরবের ওষুধ নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় যাই। এবার আমরা আপোলো ফার্মেসি এসেছি, যেটা আমাদের বাড়ির কাছেই আছে। আর এখানে যাবতীয় ওষুধ আর জিনিসপত্র পাওয়া যায়। আর এখন আমরা লাঞ্চ করার জন্যে এখানে এসে গেছি মা তারা রেস্টুরেন্টে, যেখানে আমরা মাটন অর্ডার করেছি, ভাত অর্ডার করেছি আর ডাল অর্ডার করেছি। বেশি বড় মেনু আমরা করিনি, আর সাথে স্যালাডও ছিল। খাবার খাবার পর মিষ্টি তো নিশ্চয়ই খেতে হয়, তাই আমরা মিষ্টি খেতে এসে গেছি মিষ্টির দোকানে। এটা আমাদের সিয়ার পার্কের একটা খুব প্রসিদ্ধ মিষ্টির দোকান। আর এবার আমরা বেরিয়ে পড়েছি সরোজিনীনগর মার্কেটের জন্যে। সরোজিনীনগর মার্কেট খুবই ভালো আর খুবই রিজনেবল প্রাইসের মার্কেট, আর আমরা ওখানেই যাচ্ছি। মার্কেট ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম নানান রকমের দুল আছে, নানা রকমের ঘড়ি আছে, আর আরব তো জিত করতে লেগে গেছে। এ দেখো, মেয়েদের জন্য খুবই সুন্দর কানে দুল। তো আপনারা এখান থেকে রিজনেবল প্রাইসে শপিং করতে পারেন। এখন যেহেতু উইন্টার চলছে, তাই জ্যাকেটস, কোটস, মেয়েদের জন্য কার্ডিগান আর ছোটো বাচ্চাদের জন্য ঘড়ি পাওয়া যাচ্ছে। আরও একটা হালকওয়ালা ঘড়ি নিজের জন্য কিনেছে জিত করে। ও যেখানেই টয়েস দেখতে পারে আর এইসব জিনিস দেখতে পারে, ও কিনে নেয়। এখানে দেখুন কর্ড সেট পাওয়া যাচ্ছে রাত্রিবেলা পরে শোয়ার জন্যে, আর দেখুন কার্গো প্যান্টস আর বুটস পাওয়া যাচ্ছে শীতের দিনে। মেয়েদের উপরে বুটস খুব মানায়, খুব ফ্যাশনে থাকে বুটস আর কোট। তো দেখুন আপনারা বুটস আর কোট এখান থেকে নিয়ে একদম মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে পারেন। আর এগুলো দেখুন জ্যাকেট পাওয়া যাচ্ছে এখানে, আর এখানে আবার নাইকির লেবেলও লাগানো। তো আপনারা নাইকির লেবেল লাগানো খুব ট্রেন্ডি জামাকাপড় দেখতে পারবেন। এই গরম শার্ট পাওয়া যাচ্ছে, আর এখানে নানান রকমের কাটলারি আর কাপ আর এইসব পাওয়া যাচ্ছে। তো আমরাও এখান থেকে কয়েকটা কাপ কিনলাম, কেননা আমাদের অনেক কাপ ভেঙে গেছে বাড়িতে, কফি মাগ অনেকগুলো ভেঙে গেছে। তো আমরা চারটে কফি মাগ নিলাম আর কয়েকটা ট্রে নিলাম। এবার এখানে ড্রাই ফ্রুটস আর চুরান আর টফি এইসব জিনিসের অনেক দোকান। আর এবার আমরা বাড়ি ফেরত আসতে যাচ্ছি, কেননা আমাদের আরও কাজ আছে। আর আমরা ভাবলাম একটু আমরা সন্ধে হয়ে এসছে, একটু আমরা স্ন্যাক্স খেয়ে নিই। তাই আমরা পৌঁছে গেলাম কালকাজি, যেখানে আছে চাইনিজ আড্ডা। তো সেখান থেকে ভাবলাম আমরা একটু ফ্রাইড রাইস মতন খেয়ে নিই, কিন্তু এখানে যা এরপরে হবে তা আমরা আন্দাজও করতে পারিনি। এখানে আর ফাইনালি এসে গেল আমাদের ফ্রাইড রাইস। কোনো গাড়ি স্টার্ট হচ্ছে না নাকি? ব্যাটারি ডেড। ব্যাটারি ডেড? আচ্ছা। তো বন্ধুগণ, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, ব্যাটারি ডেড হয়ে গেছে। তো এখন আমরা মেকানিককে কল করেছি, হাফ অ্যান আওয়ারের মধ্যে আসবে মেকানিক। আর আরবের তো খুব মজা, ও খেলাখেলি করছে, ও বাচ্চা তো কিছু বোঝে না। কিন্তু এখন এই শীতের মধ্যে বাইরে দেখুন কত ফগ হয়ে রেখেছে, আর সেটার মধ্যেই আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। মেকানিক কখন আসবে? মেকানিক আসতে এখন টাইম আছে, 20 মিনিট তো লাগবেই, এখনই কল করা হয়েছে। অনেক ঘন্টা হয়ে গেছে আসছেই না। এবার আমাদের মেকানিক এসে পৌঁছেছে আর আমাদেরকে এক্সপ্লেইন করলো কি ব্যাটারি চেঞ্জ করতে হবে, আর ও ব্যাটারিটা বসিয়ে দিল নতুন, আর আমাদের গাড়িটা চলে পড়লো। তো গাইজ, আমরা ফেরত এসে গেছি বাড়ি, আর আরা বেশেই নিজের টুপি পরে নিয়েছে, কেননা এখানে অনেক শীত। দিল্লিতে বাড়ির ভেতরেও টুপি পরতে হয়, আর আমাদের বাড়িতেও অনেক শীত লাগে। আর এবার আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব। কালকে আরবের স্কুল খুলছে, এতদিন অনলাইন ক্লাস ছিল শীতের জন্যই,
গভর্নমেন্টের দিক থেকে অনলাইন ক্লাস দিয়েছিল ওর। তো দেখা হচ্ছে এর পরের ব্লগে, ততক্ষণ বাবায়, টেক কেয়ার, বাই 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 বাই।